হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো সন্দেশ। গুঁড়ো দুধ দিয়ে আর আমের পিউরি দিয়ে এই সন্দেশটি আমি তৈরি করব। ভীষণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে এই আমের সন্দেশটি তৈরি করলাম। বন্ধুরা আমের সন্দেশ তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি আম। এবার আমটাকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইতো এখানে আমটি আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার কেউ চাইলে আমগুলোকে ব্লেন্ড করে নিতে পারো, আবার কেউ চাইলে আমার মতো এরকম চালনিতে চেলেও কিন্তু আমের পিউরিটা বের করে নিতে পারো। তো আমি এরকম একটি বাটি নিয়েছি আর একটি স্ট্রেনার নিয়েছি। এবার স্ট্রেনারের উপরে আমগুলো দিয়ে দিচ্ছি আর একটি চামচের সাহায্যে আমি আমগুলোকে পিউরি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি করে নিচ্ছি। জাস্ট আমগুলোকে এভাবে চেলে নিলেই কিন্তু বেরিয়ে যাবে আমের পিউরিটা। এই তো দেখতে পাচ্ছ। তো এভাবে আমি সবগুলো আম রস বের করে নেব। এই তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো আম কিন্তু আমার রস করা হয়ে গেছে আর স্ট্রেনারের উপরে যতটুকু ময়লা ছিল ওগুলো ফেলে দিচ্ছি। তো এখানে প্রায় আধা কাপের কিছুটা কম হয়েছে পিউরি, যেহেতু একটা আম ছিল তো আমার অতটাই যথেষ্ট। এবার সন্দেশ তৈরি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিলাম। এবার আমের যে পিউরিটা আমরা পেয়েছি ওটা আমরা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরাসরি। তো আমগুলো আমি ঢেলে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক। এখানে আমি ডানো ব্র্যান্ডের পাউডার মিল্কটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, তবে ফুল ক্রিম মিল্কটা হলেই কিন্তু ভালো হবে। এবার নেড়েচেড়ে আমের সাথে গুঁড়ো দুধটাকে মিলিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপের কিছুটা কম চিনি, যেহেতু মিষ্টি থাকে আমটা তার জন্য এখানে চিনির পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। তো একসময় চিনিটা গলে এরকম পানি হয়ে গেল। আর দেখতে পাচ্ছ সবগুলো উপকরণ খুব ভালো করে আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেন গুঁড়া দুধের কোনো রকম লাম্পস না থাকে। এরপর এখানে অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি আগে থেকে গলিয়ে নিয়েছিলাম। এবার খুব ভালো করে ঘিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে মেশানো হয়ে গেছে। এবার অল্প আছে, খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব আর অনেকটাই ঘন করে নেব, যাতে করে সন্দেশের শেপ দেয়া যায়। এইরকম করে একটু ঘন করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি হচ্ছে চুলাটা অফ করে দেব আর একটি প্লেটের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি প্যানটা নামিয়ে নিয়েছি আর একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হলে পরে আমি সন্দেশগুলো তৈরি করে নেব, কেননা এ পর্যায়ে খুবই গরম আছে আর এগুলো খুব বেশি ঠান্ডাও করা যাবে না, কেননা ঠান্ডা হলে পরে এগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু সন্দেশের শেপটা দেয়া যাবে না। তো আমি এখন হাত দিয়ে কিছুটা ধরতে পারছি। এ পর্যায়ে আমি সন্দেশগুলো করে নেব। তো এরকম সাজ নিয়েছি আমি। তো এগুলোর মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নেব, এরপর সন্দেশগুলো তৈরি করে নেব। তো এবার এই ডো থেকে আমি অল্প অল্প করে হাতে নিচ্ছি আর কিছুটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার এই সাজের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি
দেখো আমি কিভাবে করছি। এবার এই গোল মিষ্টিটাকে আমি হাত দিয়ে চেপে চেপে সাজের মধ্যে লাগিয়ে নিচ্ছি, আর এক পাশ থেকে এভাবে করে কিছুটা উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে একটি সন্দেশ। তো বন্ধুরা, আমি একইভাবে সবগুলো সন্দেশ এখন বানিয়ে নেব। এই তো আমি আরও একটি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিছুটা নিয়ে হাতে এরকম গোল গোল করে নিলাম, তারপর সাজের মধ্যে রেখে দিলাম। এবার আঙ্গুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তো দেখো এটাও আমি চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এবার এক পাশ থেকে এভাবে একটু আলতো করে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে হয়ে গেল আমার আরও একটি সন্দেশ। আর একইভাবে আমি এখানে সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এগুলো আমি একটি প্লেটের মধ্যে আগে থেকে তেল মাখিয়ে তারপরে রেখে দিয়েছি, কেননা শুকিয়ে গেলে পরে এগুলো লেগে যেতে পারে। এই তো দেখতে পাচ্ছ, আরও একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সহজে আমরা বাড়িতে এভাবে গুঁড়ো দুধের সন্দেশটা তৈরি করে নিতে পারি। কেউ চাইলে আম ছাড়াও কিন্তু শুধু গুঁড়ো দুধ দিয়ে এই সন্দেশটা তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তো বন্ধুরা, এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লেগেছিল। তো বন্ধুরা, একটি আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এখন অনেকটাই গরম আছে দেখো বন্ধুরা। আর এগুলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু খুব মজাদার হয় বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন আমি আরও একটি নিয়ে দেখালাম আরও কিছুক্ষণ পরে। তো এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে, একেবারে শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই ম্যাঙ্গো সন্দেশের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।